গাইবান্ধা শহরের বাসিন্দা কামরান নাহিদ, বয়স ৩৬, ছুঁই ছুঁই, পেশায় উদ্যোক্তা, রয়েছে গরুর খামার। নিজ খামার দেখাশোনার পাশাপাশি সমাজের জন্য নিবেদিত হয়ে কাজ করার চেষ্টা করেন। তার স্বেচ্ছাশ্রম ও আন্তরিকতা মন ছুঁয়েছে গ্রামবাসীর। ২০ বছর ধরে মৃত ব্যক্তির গোসল দেওয়ার কাজ করছেন এই যুবক। কারোর মৃত্যুর খবর পেলেই নিজ দায়িত্বে ছুটে যান। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া থেকে শুরু করে মরদেহ দাফনের সব প্রস্তুতি সামাল দেন তিনি। শোকাতুর পরিবারকে মুহূর্তের মধ্যেই আপন করে নেন। ইসলাম ধর্মের রীতি মেনে গোসল দিয়ে দাফনের জন্য প্রস্তুত করেন মরদেহ। এখন পর্যন্ত ২০০ মানুষকে নিজ হাতে শেষ বিদায়ের গোসল দিয়েছেন তিনি। কখনো গোসল করাতে গিয়ে কেঁদেছেন, আবার কোনো মৃত ব্যক্তির মুখে লেগে থাকা হাসি দেখে ফেলেছেন প্রশান্তির নিঃশ্বাস। জীবনের শেষ পর্যন্ত এই মহতি কাজ করে যেতে চান কামরান। শৈশব থেকেই দেখেছি আমার বাবা ওই কাজটার সঙ্গে সম্পৃক্ত ছিল। আশেপাশের অনেক মুরব্বীরা আসতেন আমার বাবাকে ডাকতে যে অমুক মারা গেছে, গোসল করাতে হবে। তা তার এই দীর্ঘদিনের চলাফেরা, তাকে দেখতে দেখতে বড় হওয়া, আমি যখন ২০০২ সাল, আমি তখন ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি, অষ্টম শ্রেণীর ছাত্র, তখন আমার বাবা শারীরিকভাবে একটু অসুস্থ। তখন আমার বাবা আমাকে মাঝে মাঝে বলতো যে এই কাজটা আমি করি, এই কাজটা আমি করতে তো লোক লাগে, একজন দুইজন, আর অনেক সময় বাইরের লোককে ডাকলে আসতে চায় না। তা সেক্ষেত্রে বাবা, তুই যদি আমার সাথে থাকিস আমার একটু সাহায্য হবে, মানুষের উপকার হবে। তা এবং একটা সময় যে সে আমাকে ফোর্স করতো যেতেই হবে, যে এটা সামাজিক কাজ, ধর্মীয় কাজ, এটাতে সওয়াব আছে, মানুষের ভালোবাসা আছে। এই থেকেই বাবা আমাকে মাঝে মাঝে নিয়ে যেত। আর ২০০২ সাল থেকে আমি পুরোপুরিভাবেই আর কি এটার সাথে সম্পৃক্ত। আমাদের এলাকায় কেউ মারা গেলে, তখন আমার বাবা অসুস্থ, ওনাকে কেউ ডাকতেন না আমাকে, যে বলতো যে অমুক ছেলে আছে তাকে ডেকে আনো। এইভাবেই আসা আজকে পর্যন্ত প্রায় ২১ বছর চলছে। মাঝে যেমন করোনা গেল, করোনা মহামারীতেও আমি কাজ করছি, করোনা আক্রান্ত রোগীরা যারা মারা গেছে তাদেরকেও আমি এইভাবে শেষ বিদায়ের গোসল দিয়েছি, কাফন পরাইছি, অনেক সময় তাদের সাথে দাফনেও গিয়েছি। অদ্যাবধি আজকেও আমি একটি গোসল করাইছি। আজকে সকালে আমি ফোন পাই, ফোন পাওয়ার পরে, আমি তো এখন থাকি হলো প্রফেসর কলোনিতে, তো ফোন পাওয়ার পরে আমি আসলাম ডেভিড কোম্পানির পাড়ে, এসে গোসল করাইলাম। তখন বৃষ্টি, বৃষ্টির মধ্যেই গোসল করায়, কাফন পরাই, তারপরে আমি ফিরে গেলাম এখান থেকে। এভাবেই আর কি আমার চলে। আর আমার এটা স্পৃহা যেটা বলেন, সেটা হচ্ছে ওই আমার বাবার শেখানো পথ এবং তার শেখানো কথাগুলো থেকেই এসেছে, যে সামাজিক দায়বদ্ধতা থেকে বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, দুইটি দিক থেকেই আমি এটাকে ভালোবেসে এই পথে আসি। যখন যেখানে যেভাবে আমি মানে জানতে পারি যে আমার আমার জন্য কেউ বসে আছে একটা লাশ নিয়ে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করি সেখানে যত দ্রুত সম্ভব পৌঁছানো যায়। হ্যাঁ, আমি চাই আসলে আমি যে সারা জীবন বাঁচবো এমনটাও নয়, আমি এখান থেকে কথা বলে যাওয়ার পরেও আমার মৃত্যু ঘটতে পারে। তা আমার পরবর্তী যাতে এই কাজটা সামাজিকভাবে, সামাজিক দায়বদ্ধতার থেকে এখনকার যুব সমাজ যদি, যুব সমাজের কারো যদি শেখার ইচ্ছে থাকে আমার কাছে আসলে, আমি শেখানোর চেষ্টা করব আমার সাধ্যমতো এবং তাদেরকে অনুপ্রেরণা যোগাবো, এবং তারা তাদের যেগুলো জানার অজানা আছে জানতে চাইলে আমি জানাবো এবং তাদের পাশে আমি থাকবো। আমি যতদিন আছি এই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই, শরীর সুস্থ থাকা অবস্থা, এবং আমার পাশে আমি আরও যদি যুব সমাজ কেউ আসতে চায় আমি তাদেরকে সহযোগিতা করে সামনের দিনে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।